হ্যাঁ গাইস, গুড মর্নিং, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আজকে তোমাদের ভাই যাচ্ছে গরু বাঁধান। তো বেসিক্যালি এই রোড, মানে এটা গাজলডোবা রোড, এই গাজলডোবা রোড হয়ে আমরা যাব। তো আমি যাইনি কোনোদিনও, বাট গরু বাঁধানে গিয়ে আজকে খুব মজা করব আর ভিউগুলো তোমাদের দেখাবো। তো ব্লগের শেষ পর্যন্ত তোমরা সাথে থাকো আর সামনে সুন্দর দৃশ্য তোমরা মজা নিতে থাকো। দেখো সামনের মেঘ, দেখো এত কালো করে আছে। এই হচ্ছে গাজলডোবা ব্রিজ। তো ব্রিজের এপার পর্যন্তই আমার ব্লগ, লাস্ট ব্লগ, বাট ওপারে গিয়ে আমি কোনো ব্লগ বানাইনি। তো আজকে চলো, তো সোজা চলে যাচ্ছে লাটাগুড়ি। এখন যাব তোমার বাঁদিকে ঢুকবো, আমি ঠিক চিনি না কারণ আমি আসিনি কোনোদিন এখানে। ওয়াও, চারিদিকে দেখো একদম ফরেস্ট। এখানে বিশেষ করে রাত্রেবেলা ভয়, কারণ হাতি বাঘ যে কোনো সময় বেরোতে পারে, যেহেতু সাইডেই লাটাগুড়ি ফরেস্ট। আর এটা ফরেস্টটার নাম যে কি আমি ঠিক জানি না, ঠিক তোমরা যদি চেনে থাকো তাহলে কমেন্ট বক্সে বলে দিও এটা কী ফরেস্ট। জানি না কিসের গেট, আই থিঙ্ক এখানে এখানে রেঞ্জার অফিস আছে ফরেস্ট ডিপার্টমেন্টের হয়তো। তো আমরা মেইন রোডে উঠে পড়েছি, আরও এখান থেকে দেখাচ্ছে অ্যারাউন্ড 26 কিলোমিটারের মতো। সেটা হচ্ছে ওদলাবাড়ি বাজার, এখনও মালবাজার রোডে উঠিনি। হচ্ছে ওদলাবাড়ি বাজার, তো মালবাজার সামথিং তোমার এদিকে যেতে হবে। তো চলো, তো আমরা মালবাজার রোড উঠে গিয়েছি, এটা হচ্ছে মালবাজার রোড। গাইস আবারও বৃষ্টি শুরু, ঝিরি ঝিরি আবার বৃষ্টি পড়ছে। তো গাইস এটা কোন নদী ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো তো কমেন্ট বক্সে বলে দিও। ওই সাইডের ভিউটা দেখাচ্ছি, এই দেখো কেবল হচ্ছে ফ্লাইওভারটা। আচ্ছা এখানে গরু বাঁধানের পাহাড়টা এদিকে না বাবা? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো একটা দাদাকে জিজ্ঞেস করলাম, বললো সামনে এই রাস্তা দিয়েই যেতে হবে। তো চলো, হয়তো এর আগে যারা যারা এসেছো হয়তো তাদের ভিডিওটা নাও ভালো লাগতে পারে কারণ তোমরা আগে এসেছো, বাট আমি এখানে এবার ফার্স্ট, মানে কোনো সময় আসিনি। তো এটা আমার আমার এক্সপিরিয়েন্স, আমার খুব ভালো লাগছে, চারিদিকে ভিউটা খুব সুন্দর, আশা করি পাহাড়ে গিয়ে আরও ভালো লাগবে। তো চলো তোমরা ব্লগের সাথে থেকো। গাইস রাস্তাটা দেখো একবার, জাস্ট অসাধারণ। বৃষ্টি শুরু আবারও ঝিরি ঝিরি, দেখো আমি জানি না তোমরা ক্যামেরায় দেখতে পারছো কি না, বাট ওয়েদারটা দেখো একবার তোমরা, জাস্ট এ গাইস প্রচণ্ড বৃষ্টি পড়ছে আবারও। তো গাইস দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, জানি না আর কতদূর যাওয়া যাবে ভিজে। পৌঁছে গেছি হিল সামনে, তোমরা একদিন দেখতে পাচ্ছ না কারণ ক্যামেরায় প্রচণ্ড জল পড়ে আছে আর আমি ক্যামেরা এখনও অফ করিনি, ক্যামেরা চলে যাচ্ছে পুরো। দেখো হিল, চলো, জানি না তোমরা আবার শুনতে পাচ্ছ কিনা কারণ মাইকটা আমার প্রচণ্ড ভিজে গেছে জলে, এই বৃষ্টির জলে। তোমরা একবার রাস্তাটা দেখো, মানে বৃষ্টির মধ্যে হিল, হিলে জার্নি মানে কি বলবো, বিশাল ব্যাপার। তো তোমাদের ভাই দেখো কোথাও কোথাও যাচ্ছে আর তোমাদের ভিডিও দেখাচ্ছে। তো প্লিজ ভিডিওটা যারা নতুন দেখছো এখন তো একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও, কারণ যখন আমি ভিডিও ছাড়বো তখন তোমাদের মোবাইলে ফার্স্ট নোটিফিকেশান চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছে তো প্লিজ একটু ভিডিওটা শেয়ার, লাইক করে দিও অ্যান্ড ভালো লাগলে কমেন্ট করে দিও। গাইস আমি এই ব্রিজটার কথাই বলছিলাম ব্লগে, রাস্তাটা দেখো একবার।
দেখো গাইস ভিউটা আমরা এখন ও তখন ওই ব্রিজে ছিলাম বাট ওখান থেকে এখন নিচে আসলাম নদীটা এখানে বাইরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি পড়ছে আমরা আসছি একটা দোকানে ওখানে মোমো অর্ডার করলাম মোমো খাবো প্রচণ্ড ঠান্ডা লাগছে আর বাইরে প্রচণ্ড ঠান্ডা পেছনের ওই ভিউটা দেখো সাইড দিয়ে জল যাচ্ছে আর একটা গাছ তো বাইরে দেখো মানে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে তো বেশ ভালোই লাগছে প্রায় গাইস অ্যাট লাস্ট মোমো এসে পড়েছে এখন মোমো আমরা খাবো তো গাইস আজকের ব্লগ এখানেই শেষ করব তো তার আগে এক কথাই বলবো তোমরা সাবধানে থাকবে বি কেয়ারফুল সো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো চ্যানেলে যারা নতুন আছো আর নতুন যারা দেখছো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সো গাইস এখন আমরা চলে যাচ্ছি সো বাই বাই হিলস